এখন বাজে সকাল 7:10 আর আমার এখন মোটামুটি অনেক কাজ সারা হয়ে গেছে। তবে বিছানা তোলা হয়নি, দেখো বিছানায় চাদরপত্র অমনি পড়ে আছে। বিছানা তোলা হয়নি, কাজ কেন সারা হয়ে গেছে? কালকের ব্লগেই তো তোমাদের বলেছিলাম 7টার মধ্যে পল্লব বেরিয়ে যাবে কলকাতা। তো পল্লব বেরিয়েও গেছে অলরেডি, আর পল্লবকে আমি সকালবেলা আমি উঠেছি, তখন বাজে 5:35 উঠলাম। তার উঠলেই তো ওয়াশরুমের কাজকর্ম সেরে আসলাম, বাসি ঘর ঝাটপাট সব দিলাম। আজকে মঙ্গলবার, জানোই আজকে কাজ বেশি থাকে, ভেজ ডে, তো গ্যাস ট্যাসগুলো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে কি করলাম বলো তো? তারপরে প্রথমে ওই যে কালকে সবজিটা কেটে রেখেছিলাম, ওই সবজিটা একটু ভাপাতে বসিয়ে দিলাম, কারণ ফুলকপি টপি ছিল তো একটুখানি ভাপিয়ে না নিলে, আর যেহেতু একটা আলুও দিয়েছি, ভাপিয়ে যদি জলটা ফেলে দিই তাহলে অনেকটা মানে আলুর যে ক্ষতিটা অনেকটা কমে যাবে, তো ওটাকে ভাপিয়ে নিলাম। নিয়ে তারপরে তোমার ইয়ে করলাম, কি বলে, গরম জল করলাম, করে 6:15 পল্লবকে তুলেছি। 6:15 পল্লবকে তুলে পল্লব গরম জলটা নিয়ে বসেছে, ওর মধ্যেই আবার ফোন চলে এসছে যে কি গো রেডি হয়েছে তো, বেরোনোর টাইম হয়ে যাচ্ছে কিন্তু। ও তারপরে তাড়াতাড়ি উঠলো, উঠে আমাকে আমার একটা কাজ তো ওকে করে যেতেই হয়, সেটা হচ্ছে জল তোলাটা। ও জলটা তুলে দিলো, আবার এঠো বাসনপত্রগুলো বার করে দিলো, আর আমি এদিকে কাজ সেরে নিলাম, ওর টিফিনপত্র সব করে দিলাম। কী কী টিফিন করে দিয়েছি সেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি। টিফিন টিফিন সব করে দিলাম, টিফিন টিফিন করে দিয়ে তারপরে ওকে আবার, যেহেতু ব্রেকফাস্ট করে যায়নি, 7:00 আগে আর কী ব্রেকফাস্ট করবে বলো? ও খেয়ে গেছে চা আর 3টে ক্রিম কেকার বিস্কুট, তো তাও আবার চিনি ছাড়া চা, তো খেয়ে গেল। তারপরে এক বোতল জলও দিয়ে দিলাম সঙ্গে, আর সব যা যা টিফিন দিলাম ওটা পরে দেখাচ্ছি কী টিফিন দিয়েছি, দিয়ে দিয়েছি। আর তোমার তারপরে ও চলে গেল, আমি ছাদ থেকে ওকে একটু বাই বাই করে আসলাম, করে এসে ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নিই। দেখবে আমার কিচেনটা কী অবস্থা, পুরো পাগলের মতো অবস্থা হয়ে আছে কিচেনটা। এই দেখো টেবিলটা দেখতে পাচ্ছো, টেবিলটার অবস্থা দেখো, গ্লাস ফ্লাস এদিক ওদিক ছড়ানো, এইদিকে দেখো, এইখানটা দেখো, গ্যাসের ওপরটা দেখো, কড়াইতে একটু তরকারি রয়েছে ঢাকা দিয়ে রেখেছি। এবার এই কিচেনটাকে পুরো গোছাবো, কিচেনটা গোছাবো, ওদিকে আমার বাসনপত্রগুলো বাইরে বার করে দিয়ে গেছে, কাজ ফেলে রেখে আমার তো ভালো লাগে না জানোই, তোর চুলটা কীরকম বেরিয়েই যাচ্ছে বাদ্রির মতো, তো কাজ ফেলে রেখে ভালো লাগে না, আমি কাজকর্মগুলো সেরে নেব, সেরে নিয়ে বসবো। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই, কথা তো একটু বলে নিই। আমি কিন্তু এখনও চাও খাইনি, এবার আমি ওই একদম বাসনপত্রগুলো মেজে ঠেজে নিয়ে তারপরে আমি চা খাবো, তারপরে চা খাবো, আর চাটা খেয়ে তারপরে আবার তোমাদের সাথে পরে আবার কথা বলছি। আজকে একটা কিছু কাজ করব, আর দুপুরে কি করব ওটা চা খেতে খেতে গল্প করব। এখন রাখি, এখন বাসনটা মেজে আসি, বুঝলে? চলে এলাম চা নিয়ে, হয়ে গেছে বাসন মাজা ঠাজা, রান্নাঘর গুছানো সব হয়ে গেছে, খালি বিছানাও ঝেড়ে নিয়েছি, খালি একটা চাদর ভাঁজ করা বাকি আছে। চাটা আর বিস্কুটটা নিয়ে চলে এলাম, আর এই দেখো এটা হচ্ছে আমার গরম, হ্যাঁ গরমকালের ইন্টারন্যাশনাল হেয়ার স্টাইল, এই হেয়ার স্টাইলটাই নিয়ে থাকি। আর তোমরা হয়তো ভাবছো দিদি পরেছে স্লিভলেস, আবার ভেতরে একটা ব্লাউজ দিয়ে পরেছে, কেন কি বলো তো বারবার ওপর নিচ করতে হয় তো, আর বারবার না ওরকম ইয়ে চাপানো যায় না, হাউস কোট চাপানো যয় না, তো ওপর নিচ, তারপরে ধরো হট করে কেউ এসে গেল, ওই জন্য হাটকাটাও বড় হলো, আবার হাতও দেখা গেল না, এই আর কি ব্যাপার। তো এখন আমি কাজ সেরে বসলাম, এখন বাজে 8:10, আমার সব কাজ সারা হয়ে গেছে। এবার আমি কি করব, তরকারিও রেখে দিয়েছি, পল্লবকে যেটা করে দিয়েছি ওই তরকারিটা, ও হ্যাঁ দেখে নাও পল্লবকে কী টিফিন দিলাম, ততক্ষণ একটু খাই। এই দেখো পল্লবের টিফিন দিয়েছি, ছোটো ছোটো 4টে রুটি, আর রুটিগুলো পিস করে দিয়েছি 4 পিস করে, ও বললো পিস করে দিতে। আর যেই সবজিগুলো কালকে কেটে রেখেছিলাম ওই সবজিটাই বানিয়েছি, সবজিটা দিয়ে দিয়েছি। আর দেখো এই বক্সটার মধ্যে ফল কেটে দিয়েছি, এর মধ্যে আছে আপেল, আঙুর আর শশা, শশাটা একদম তলায় পড়ে গেছে, সারাদিন তো একটা মানুষকে থাকতে হবে, ওর আস্তে আস্তে আবার রাত্রি 7:30-8 আরও বেশিও হতে পারে, সেই জন্য এইভাবে করে দিয়ে দিই। তো এই দিলাম পল্লবকে, আর তরকারি আমার জন্য রেখে দিয়েছি, ওই তরকারি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো। আর আজকে লাঞ্চে একটা দারুণ জিনিস খাবো, কি বলো তো? আজকে লাঞ্চে খাবো গোবিন্দভোগ চালের ফেনা ভাত, আমি ঠিক করেছি। অবশ্য আমার এই ব্লগটা যাওয়ার আগেই তোমরা ফেনা ভাতের ভিডিওটা ইটিং শোতে দেখে নেবে। গোবিন্দভোগ চালের মধ্যে গাজর, বিনস, যা যা সবজি আছে, কুমড়ো, ফুলকপি সব দিয়ে দেবো, আর একটু আলু সিদ্ধ মেখে নেবো, আর একটু পাঁপড় ভাজা করে নেবো। এই হচ্ছে আমার আজকে
দুপুরের খাবার তো মা আজকে কালকে অবশ্য শুনেছি, আজকে জানি না কী হবে কি না, ইয়ে করার কথা, এঁচোড়ের কোপ্তা কারি। আমি মাকে বললাম ওটা রেখে দাও, রাত্রিবেলা পল্লব আসলে একসাথে আমরা খাবো। আমি ওইটুকু করেই খেয়ে নিচ্ছি। আর এখন তোমার গুনাগুনি করি, টিভি এই টিভি বলছি, ভিডিও দেখি ইউটিউবে, এইসবই করি, কারণ এখন তো রান্নার কিছু নেই। আর এখন ব্রেকফাস্টও করবো না, ব্রেকফাস্ট করবো 9টার পরে। তোমার সঙ্গে একটু কথা বলে আজকে দুধ চা নিয়েছি। এদিকে কিছু কাজপত্র করি, আর ইচ্ছা আছে আমার যে ইন্টারন্যাশনাল একটা বালিশ আছে না, যেটা আমার ছেলের বালিশ, আমার ছেলের ছোটোবেলার বালিশ ছিল শিমন্তুলোর, ওইটাতে তো আমি শুই, যেহেতু স্পন্ডিলাইটিস আছে সেই জন্য, তো ওটাকে আজকে নতুন করে করব আর কি। এই যে চাদরের টুকরোটা আছে, এর মধ্যে দিয়ে নতুন করে ওই বালিশটাকে আজকে করব। হ্যাঁ চলো চাটা খাই, পরে কখন কী করবো আবার তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। ভেবেছিলাম কি জানো তো, যখন সবজিটা করছি তখন তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এত তাড়াহুড়ো লেগে গেল, ক্যামেরা অন করে আর করতে পারলাম না। আজকে তো ছেলে নেই, তাই ছেলের সঙ্গে বাজারেও যাওয়া হবে না, ছেলে বেরিয়ে গেছে অনেক সকালে, তাই বাড়িতেই মাছওয়ালার কাছ থেকে মাছ কিনে নিচ্ছে মা আর বাবা ব্যালকনি থেকে। চলো ছাদ থেকে তোমাদের দেখাচ্ছি, মাছওয়ালাকেও দেখাবো। এ অনেক পুরনো মাছওয়ালা আমাদের, মাঝে মাঝেই মা নিত আগে, এখন আর ততটা নেয় না কারণ ছেলে বাজার থেকে নিয়ে আসে। তাই এই দেখো ছাদ থেকে ভালোভাবে দেখা যাচ্ছে, রুই মাছ নিয়েছে, রুই মাছের হাফ নিয়েছে। হাফ তো আমাদের লাগবেই, সাতজন তো মানুষ আমরা, হাফ তো লাগবেই, হাফের সাথে হাফ মাথা এইভাবেই নিয়েছে। তো মাছটা একদম কেটে কুটে সুন্দর করে ছাড়িয়ে কেটে কুটে দেয়। আর এইদিকে দেখো দোতলার ব্যালকনিতে মা আর বাবা দাঁড়িয়ে রয়েছে, বাবার হাতটা দেখা যাচ্ছে আর মায়ের মাথাটা একটু দেখা যাচ্ছে। এই যে 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 দেখতে পাচ্ছ মাকে, পাশে বাবা দাঁড়িয়ে রয়েছে, এখন কে নামবে জানি না। ছাদ থেকে কুমড়োর ডগটা নেমেছে, কুমড়োর ডগটাও দেখা যাচ্ছে, জানি না কে নামবে। পুটু মামন তো এখনও ঘুম থেকে ওঠেনি, কাজেই ওরা নামবে না। মাছ কাটা রেডি করা হয়ে গেছে, ও মাই নামছে, মাই নেমেছে, মাই মাছ নিতে নেমেছে। মাছ নিয়ে মা টাকাপত্র চুকিয়ে দিয়ে এবার ওপরে চলে আসবে। তো আমি ভাবলাম যে একটুখানি ভিডিও করেই নিই, মাছ কিনছে এই ভিডিওটা করেই। বা চলে এসেছি কিচেনে, আর তোমাদের তো বললামই আজকে কি রান্না করব। আজকে রান্না করব হচ্ছে, এই দেখো দেখাচ্ছি, এই দেখো এখানে কেটে নিয়েছি এই আলুটা, আলু সেদ্ধটা শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখবো। আর এখানে আছে ফুলকপি, কুমড়ো, বিনস, গাজর এগুলো দিয়ে, আর এই যে অনেকটা চাল, 1/4 কাপ চাল, এই চালটা দিয়ে আমি ফেনা ভাত করব। তো কড়াইতেই করবো, দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, দাঁড়াও কাছ থেকে দেখাই।
ব্যাপারটা না একটু প্রবলেম করছে জানো তো, খুব আস্তে আস্তে জল পড়ছে, সেই জন্য এতগুলো বোতল নিয়ে গিয়ে ওখানে ভরতে হলে অনেকটা সময় ধরে দাঁড়িয়ে থাকতে হবে। তাই পুটুকে বললাম, পুটু একটা 2 লিটারের বোতলে জল এনে দিল, ওইটা থেকে আমি এবার এই বোতলগুলোতে ঢেলে রাখছি, একটা ফ্রিজে রেখে দেবো, পল্লব এসে খাবে, আর বাকি 2টো বোতলে আমার হয়ে যাবে। দিয়ে জলটা ভরে নিই, জলটা ভরে নিয়ে তারপরে দেখি খাবার আয়োজন করি, কারণ রান্না তো হয়েই গেছে, আর ফেনা ভাত একটু গরম গরম না খেলে ভালো লাগে না, তাই না? রেডি 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 রেডি, আমার অমৃত রেডি, পুরো অমৃত বলো, বাঙালির কাছে এটা পুরো অমৃত। অনেকেই হয়তো বলবে লটস অফ ফ্যাট, কিন্তু ফ্যাট যতই থাকুক, এটা তো আর আমরা রোজ দিন খাচ্ছি না যে ফ্যাটে আমাদের ক্ষতি করবে। তো চলো ভাতটা বেড়ে নিই, বেড়ে নিয়ে তার উপর দিয়ে ঘি ছড়িয়ে নিই, নিয়ে খেতে চলে যাই, আর খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলি। চলো তোমরাও থাকো আমার সাথে, আর এই খাবার ভিডিওটা দেখতে হলে তোমাদের যেতে হবে বাঙালির ঘরোয়া খাবার চ্যানেলে। এইমাত্র পল্লব ফোন করে জানালো যে কালকেও সকাল 7টায় বেরোবে, তার আমি চট জলদি চলে এলাম, একটা মিক্সড ভেজ বানাবো, ঘরে যা যা আছে, বিট, গাজর, বিনস, ফুলকপি, বাঁধাকপি, একটু কুমড়ো, একটু বেগুন, আর এক টুকরো, এক মানে একটা ছোট্ট আলু, এই দিয়ে বানাবো। আর আজকে মিক্সড ভেজটা বানাবো সাউথ ইন্ডিয়ান স্টাইলে, কোনো রকম কোনো মশলা দেবো না, শুধু ধনে গুঁড়ো ছাড়া। দেখো আমি সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম একটুখানি সর্ষে আর একটু জিরে ফোড়ন, ফোড়নে আর দেবো হচ্ছে হিং আর কারিপাতা। তাহলে কী কী দিচ্ছি? সর্ষে, জিরে, হিং আর কারিপাতা, এই ফোড়ন দিয়ে আমি সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো, দিয়ে তারপরে ওই ঢাকা চাপা অবস্থায় হতে থাকবে। ও হ্যাঁ, শুকনো লঙ্কাটা বলতে ভুলে গেছি, হে সরি 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 গো। তো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, আর এমনি আলাদা কোনো ঝালও দেবো না, আর আজকে কাশ্মীরি লঙ্কাও দেবো না, কারণ বিট আছে, কালার তো এমনিই হয়ে যাবে। তো এই ফোড়নগুলো দিয়ে, ফোড়নগুলো ভাজা ভাজা হলে, সবজিগুলো সব কেটে ধুয়ে রেখেছি, ওই সব সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে তারপরে নুন দিয়ে হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নেব। আর খালি না, যখন ধনে গুঁড়ো দেবো তখন অবশ্যই তোমাদের সঙ্গে একবার শেয়ার করব। তো চলো তাহলে দেখতে থাকো আমি কিভাবে সাউথ ইন্ডিয়ান স্টাইলে মিক্সড ভেজ বানাই।
দেখো দেখলে তো শুধু ধনে গুঁড়োই দিলাম আর কিন্তু কোনো মশলা দিইনি। মোটামুটি সবজিটা রেডি হয়ে এসছে আর একটুখানি দু তিন মিনিট বাদেই রেডি হয়ে যাবে। এই দেখো আমাদের সবজি সম্পূর্ণ রেডি, আর খেতে যা হয়েছে না জাস্ট ফাটাফাটি। একবার প্লিজ তোমরা এইভাবে রান্না করে দেখো। ও হ্যাঁ, টমেটো দিয়েছি, ওটা বলতে ভুলে গেছিলাম। ঘড়িতে বাজে ঠিক 10টা, তাড়াতাড়ি ডিনারে বসে গেছি, কেননা কালকেও আবার সকাল সকাল বেরোবে আর সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, তো সেই জন্য তাড়াতাড়ি ডিনারে বসে গেছি। এই যে মিক্সড ভেজটা বানিয়েছি সেইটা আছে, মিক্সড ভেজ আছে, আর আছে ডাল সেদ্ধ। ডালটা হলুদ ছাড়া শুধু নুন দিয়ে সেদ্ধ করেছি, আর নিয়েছি লেবু, আর তার সঙ্গে নিয়েছি পাঁপড় ভাজা। ওই সেমই একই জিনিস আছে আমার থালাতেও। তো চলো, খাওয়ার পরে আর হয়তো তোমাদের সাথে দেখা করা হবে না, কেননা একটু তাড়াতাড়ি আমিও শুয়ে পড়বো, অনেক সকালে আমিও উঠেছি, আবার কাল কেউ অনেক সকালে উঠতে হবে। চলো তাহলে আজকের মতো গুড নাইট, কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো অনুপমার সারাটা দিন। লাভ ইউ অল।